হ্যালো টেস্টিং, টাকা দিয়েছে আপনাকে? হ্যালো টেস্টিং, হ্যালো 1 2 3 4 5 6 7 8 9 0 টেস্টিং। গত 29 আগস্ট 2020 শনিবার আমরা তিনজন, আমি, অরিন্দম আর বাসুদেবতা, বেরিয়ে পড়েছিলাম একদিনের ট্যুরে বর্ধমানের ভালকিমাচান আর দুর্গাপুরের কর জঙ্গলের উদ্দেশ্যে। চারদিকে সুন্দর শালের জঙ্গল আর তার মাঝখানে এই এই মাচানটা রয়েছে আর অরণ্য সুন্দরী রয়েছে যেখানে আপনি থাকতে পারেন। খুবই সুন্দর জায়গা, মনোরম নিঝুম পরিবেশ, একদিনের জন্য আসা যেতেই পারে। প্রথম পর্বে আপনারা দেখেছিলেন ভালকিমাচানে আমাদের অভিজ্ঞতা আর বচ্চনের ধাবায় আমাদের দুপুরের খাওয়া দাওয়া। এই বচ্চনদা ধাবার স্মৃতি আমরা ভুলতে পারছি না। এটা খাওয়া দাওয়া করে গাড়িতে এসে বসলাম, তারপরেও কিন্তু খাবারের একটা স্মৃতি মানে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে। যারা প্রথম পর্ব এখনো দেখেননি, প্লিজ দেখে নিন, ডেসক্রিপশন বক্সের লিংক পেয়ে যাবেন অথবা ওপরের এই আই বাটনেও লিংক দেওয়া রইল। আজ এই দ্বিতীয় পর্বে থাকছে দুর্গাপুরের রাড়েশ্বর শিব মন্দির আর সেই সঙ্গে গড় জঙ্গলে মেধাস আশ্রম, শ্যামারূপা কালীবাড়ি আর ইছাই ঘোষের দেউল এবং তাদের ইতিহাস। চলুন শুরু করা যাক। আমরা এখন আছি আরহা শিব মন্দিরে, যেটা রাড়েশ্বর শিব মন্দির। দ্বাদশ শতকে তৈরি করা, বেসিক্যালি বেলে পাথর আর মাকড়া পাথর দিয়ে এই মন্দিরটা তৈরি করা হয়েছে এবং এটা কিন্তু আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার খাতায় একটা ইম্পর্টেন্ট মন্দির হিসেবে জায়গা করে নিয়েছে। এটা সংরক্ষিত এলাকা। আরও একটা কথা, এই মন্দিরের একটা বৈশিষ্ট্য হচ্ছে জেনারেলি কী হয়, এখানকার স্থানীয় যে মন্দিরগুলো, অন্যান্য মন্দিরগুলো রয়েছে, তার মাথাটা গোলাকৃতি হয়, কিন্তু এই মন্দিরের মাথা সূচালো। আর এর মধ্যে যে শিবলিঙ্গ আছে সেটা হাইটে কিন্তু অনেকটাই বড়। জেনারেলি এত বড় শিবলিঙ্গ এই অঞ্চলে দেখা যায় না আর কি। তো এই দুটো হচ্ছে এখানকার বিশেষত্ব। দ্বাদশ শতাব্দীতে তৈরি করা এই মন্দিরটা দুর্গাপুর শহরের এত পাশে এই রকমভাবে রয়েছে, এটা কিন্তু দেখলে আশ্চর্য লাগে, এত পুরনো একটা মন্দির। রাড়েশ্বর শিব মন্দির থেকে বেরিয়ে ডান দিকের রাস্তা ধরে 14 কিলোমিটার গেলে পরেই শ্যামরূপা কালীবাড়ি। এই রাস্তা দিয়ে খানিকটা গেলে পরেই গড় জঙ্গল শুরু হয়ে যাবে। এইটা হচ্ছে গড় জঙ্গল রোড আর এই রাস্তাটা সোজা চলে গেছে শ্যামরূপা কালীবাড়িতে। মেন রাস্তা থেকে আপনি যখন শিব মন্দির থেকে আসবেন তখন মেন রাস্তা থেকে ডান দিকে মোরাম পথে ঢুকে যেতে হবে, যেটা দেখালাম। তারপর এই রাস্তা ধরে খানিকটা গেলে পরেই শ্যামরূপা কালীবাড়ি। এই গড় জঙ্গল রোডটা গা ছমছমে, দুদিকে ঘন জঙ্গল আর মাঝখানে মোরাম বেছানো রাস্তা। একটা অদ্ভুত অনুভূতি হচ্ছে, অরিন্দম একটু ভয় পাচ্ছে, রাস্তাটা দুদিকে একটু ভালো রকমের গর্ত রয়েছে, সমান নয়। তবে অসুবিধার কিছু নেই, মোরামের রাস্তায় গাড়ি ফাঁসার চান্স কম, সুতরাং আপনি এলে পরে গাড়ি নিয়ে অসুবিধের কিছু হবে না, শুধু একটু দুলুনি রয়েছে, এছাড়া আর কোনো সমস্যা নেই। গা ছমছমে ভাবটা কিন্তু দারুণ, দুদিকে ঘন জঙ্গল, লোকজন নেই, রোমাঞ্চকর অভিজ্ঞতা। হ্যাঁ, নৌকার মতোই একটা অনুভূতি হচ্ছে, দুলতে দুলতে যাচ্ছি, দুলতে দুলতে। আজকের এই ট্যুরটা আমরা এখনো অবধি দারুণ এনজয় করছি। আপনারা অবশ্যই যে কোনো শনিবার রোববার চলে আসতে পারেন, মানে একদিনের জন্য সাফিসিয়েন্ট। যেভাবে আমরা ঘুরছি এক্স্যাক্টলি সেভাবে যদি ঘুরে কলকাতা ফেরত যেতে চান কোনো অসুবিধে নেই, দারুণ এনজয় করবেন। এখন বৃষ্টি প্রায় চলে যাচ্ছে, আকাশ নীল হয়ে গেছে, আকাশে আস্তে আস্তে সাদা মেঘ দেখা যাচ্ছে, আর রোদ্দুর ওঠার পরে মনটাও আমাদের আস্তে আস্তে ভালো হচ্ছে। এই ডান দিকে হচ্ছে মেধাশ্রম আর বাদিকে হচ্ছে শ্যামরূপা কালীবাড়ি। আমরা এখন এসি হচ্ছে মহর্ষি মেধাসের আশ্রমে, যেটাকে বলা হয় মেধাশ্রম। মেধাস আশ্রমটা শ্যামরূপা কালীবাড়ির পাশেই, গড় জঙ্গল দিয়ে এলে পরে ডান দিকে আপনি পাবেন হচ্ছে মেধাস আশ্রম আর তারপর বাদিকে একটুখানি গেলে পরেই শ্যামরূপা কালীবাড়ি। আমরা এরপর শ্যামরূপা কালীবাড়িতে যাব।
এই অঞ্চলের হিস্ট্রিটা কিন্তু একটু লজঘট যাকে বলে, অনেকটা পুরাণ এবং ইতিহাসের মিলিত একটা গল্প এখানে আমরা পাই, যেটার মধ্যে অনেক কিছু জড়িয়ে আছে এবং একজন রাজার সঙ্গে অন্যজন রাজার লিঙ্ক আপ করাটা অনেক সময় দুরূহ হয়ে ওঠে। কারণ এখানের ইতিহাস, প্রমাণিত ইতিহাস যতটা, তার থেকেও বেশি ইনফ্লুয়েন্স রয়েছে পুরাণের। মার্কণ্ডেয় পুরাণের একটা গল্প রয়েছে এই মেধাশ্রমের, আর তাছাড়া ইছাই ঘোষের গল্প তো রয়েছে। বাস্তবে এই জায়গা হচ্ছে এই গড় জঙ্গল, বেসিক্যালি এখানে গড় ছিল হচ্ছে ইছাই ঘোষের, ইছাই ঘোষ বা ঈশ্বর ঘোষ। 1833 সালে একটা তাম্রপত্র পাওয়া গিয়েছিল, ব্রিটিশ গভর্নমেন্ট উদ্ধার করেছিল এই অঞ্চল থেকে। সেই তাম্রপত্রে ফার্স্ট ইছাই ঘোষের নাম বা ঈশ্বর ঘোষের নাম পাওয়া যায়, এবং উনি ছিলেন একজন সামন্ত রাজা। তো ওই সামন্ত রাজা ইছাই ঘোষ, তার প্রতিপত্তি ছিল এই অঞ্চলে, সেটা ওই তাম্রপত্রটা দেখে বোঝা গিয়েছিল। এবং ওনার যে সময়কালটা ইছাই ঘোষের, হিস্টোরিক্যালি যে সময়কালটা নির্ণয় করা হয়েছিল, সেটা মোটামুটিভাবে 11th শতক। তখন বাংলার রাজা ছিলেন মহিপাল, পাল বংশের মহিপাল। তো ইছাই ঘোষের একটা গল্প এখানে আছে, গড়ের গল্প, ইছাই ঘোষের গল্প, তার সঙ্গে লাউসেনের যুদ্ধ। আর এই মেধাশ্রম যেখানে আমি এখন আছি, তার আবার আরেকটা গল্প আছে, আর শ্যামরূপা কালীবাড়ি, তারও একটা গল্প আছে। সুতরাং অনেকগুলো গল্প এখানে জড়িয়ে রয়েছে। ওই যে উঁচু জায়গাটা দেখা যাচ্ছে ঘাসে ছাওয়া, ওই উঁচু জায়গাটাই হচ্ছে ইছাই ঘোষের ধ্বংস হয়ে যাওয়া গড়ের পাঁচিল, এটা বলা হয়। এবং এই পুরো চারদিক, এই জঙ্গলের চারদিকে এরকম একটা উঁচু পাঁচিল দিয়ে ঘেরা। এই গড়টাকেই কিন্তু লাউসেন ধ্বংস করে দিয়েছিলেন ইছাই ঘোষকে যুদ্ধে হারানোর পরে। মেধাশ্রমের যে গল্পটা আছে সেটা বলে নিই। মার্কণ্ডেয় পুরাণ অনুসারে বোলপুরের রাজা বা বলিপুরের রাজা, যেটাকে আমরা বোলপুর বলে জানি এখন, বলিপুরের রাজা ছিলেন রাজা সুরত। এই রাজা সুরত তার মন্ত্রীদের ষড়যন্ত্রে তার রাজ্যপাট হারান। তারপর রাজা সুরত পালিয়ে আসেন এই অঞ্চলে, এই গড় জঙ্গলে। তো এই গড় জঙ্গলে পালিয়ে আসার পরে তখন এখানে মেধাশমণির আশ্রম ছিল, এবং এই মেধাশমণির আশ্রমে রাজা সুরত আশ্রয় নেন। তখন মেধাশমণির পরামর্শে রাজা সুরত এখানে প্রথম দেবী দুর্গার পুজো করেন, এবং সেটা বসন্তকালে করেছিলেন। এই জন্যই ওই পুজোটাকে আমরা বলি বাসন্তী পুজো। মার্কণ্ডেয় পুরাণ অনুসারে রাজা সুরত প্রথম বাসন্তী পুজো চালু করেন। বাসন্তী পুজো করার পরে মা বাসন্তীর আশীর্বাদে রাজা সুরত তার রাজ্যপাট আবার ফেরত পান। তো এই হচ্ছে এই অঞ্চলের গল্প, মানে এই মেধাশ্রমের গল্প। তো এটা মোটামুটিভাবে একটা জঙ্গলে পরিণত হয়েছিল 1992 সালে, একজন নাগা সাধু, উনি এসে এই জায়গাটাকে রিভাইভ করেন, এবং তারপর আবার পুজো চালু হয়। এবার আমরা যাবো হচ্ছে শ্যামরূপা কালীবাড়িতে। তো শ্যামরূপা কালীবাড়ির গল্পটাও একটা রয়েছে, সেটাও বলবো আমি, শ্যামরূপা কালীবাড়ি গিয়ে। আর এই অঞ্চলের সবচেয়ে পপুলার যে গল্প, সেটা হচ্ছে ইছাই ঘোষের গল্প বা ঈশ্বর ঘোষের গল্প, সেটা বলবো ইছাই ঘোষের দেউলে গিয়ে। এই হচ্ছে আমার পেছনে শ্যামরূপা কালীবাড়ি। তো এই শ্যামরূপা কালীবাড়ির গল্পটা হচ্ছে এইরকম। এখানে এক কাপালিক ছিলেন, তার নামটা আমি ভুলে গেছি, খুব সম্ভবত সময় কাপালিক, যাই হোক। তো সময় কাপালিক এখানে খুব দুর্ধর্ষ কাপালিক ছিলেন, নরবলি দিতেন। সেটা ছিল লক্ষণ সেনের সময়। রাজা লক্ষণ সেন দিল্লির সুলতানের আক্রমণে পালিয়ে এই গড় জঙ্গলে এসে আশ্রয় নেন। তখন লক্ষণ সেনের সঙ্গে এই কাপালিকের যোগাযোগ হয়। তো লক্ষণ সেন কাপালিককে কিন্তু নিরস্ত করার চেষ্টা করেছিলেন, যে আপনি আর নরবলি দেবেন না, আমার রাজ্যে নরবলি হবে না। কাপালিক লক্ষণ সেনকে বলেন যে তিনি যদি দেবী মায়ের মন্দির প্রতিষ্ঠা করে নরবলি দেন, তবে তিনি তার হারানো রাজ্য ফেরত পাবেন। এরপর লক্ষণ সেনের সভাকবি গীতগোবিন্দের রচয়িতা শ্রী জয়দেব মন্দির প্রতিষ্ঠার দিন এখানে এলে পরে উনি কাপালিককে নরবলি দেবার থেকে বিরত থাকতে বলেন। কাপালিক না শুনলে জয়দেবের প্রার্থনায় দেবীর মূর্তি কালো হয়ে যায় খানিকটা সময়ের জন্য। সেই থেকে দেবীর নাম হল শ্যামারূপা। কাপালিক দেবীর কালো রূপ দেখে নরবলি দেওয়া বন্ধ করলেন। এই হচ্ছে সেই শ্যামারূপা মন্দির, যে গল্পটা বললাম সেটা শুধুই গল্প, তার সত্যি মিথ্যে আমি সেভাবে যাচাই করে দেখিনি, সেটা আপনারা বলবেন। যদি আপনারা আর কিছু জানেন তাহলে সেটা কমেন্টে কমেন্ট করে জানাবেন আমাকে। শ্যামরূপা কালীবাড়ি থেকে ইছাই ঘোষের দেউল যাওয়ার যে রাস্তাটা গড় জঙ্গলের মধ্যে দিয়ে, সেটা কিন্তু খুব খারাপ। মানে আগেরটাও খারাপ ছিল, যখন আমরা মেন রাস্তা থেকে গড় জঙ্গল রোড দিয়ে শ্যামরূপা কালীবাড়ি এসেছি,
তখন তো একটু খারাপ ছিল, কিন্তু এটা খুব বেশি খারাপ। আমার পেছনে আছে দেউল পার্ক, আর এর পেছনেই হচ্ছে ঈশাই ঘোষের দেউল। তো এই অঞ্চলে দেউল পার্কও একটা বিনোদনের জায়গা। শীতকালে এলে বাচ্চা কাচ্চা নিয়ে আপনি পার্কের ভেতরে অনেকটা সময় কাটাতে পারেন। ভেতরে থাকার জায়গাও আছে, খাওয়ার জায়গাও আছে, আর রয়েছে টয় ট্রেন, বোটিংয়ের জায়গা, খুব সুন্দর ফুলের বাগান এবং ফলের বাগান। তো আমরা এখন আর ভেতরে ঢুকছি না, তার দুটো কারণ। এক নম্বর হচ্ছে এখন এটা বন্ধ রয়েছে, আর দু নম্বর হচ্ছে আমাদের অনেকটা সময় হয়ে গেছে। ঈশাই ঘোষের দেউল দেখে আমরা ফেরত যাব। আমরা এখন দাঁড়িয়ে আছি ঈশাই ঘোষের দেউলের সামনে। এই দেউলটা তৈরি করা হয়েছিল 1800 শতকের মাঝামাঝি সময়ে। এটা কিন্তু ঈশাই ঘোষ নিজে বোধহয় তৈরি করেননি, এটা বোধহয় ঈশাই ঘোষের পরবর্তীকালে ওনার কোনো পরবর্তী জেনারেশনের কেউ ঈশাই ঘোষের স্মৃতির উদ্দেশ্যে তৈরি করে থাকতে পারেন। এ নিয়ে মত পার্থক্য আছে। ঈশাই ঘোষ যিনি এখানে সামন্ত রাজা ছিলেন, তার সময়কালটা মোটামুটিভাবে 1100 শতকের মাঝামাঝি, যখন বাংলার রাজা ছিলেন মহিপাল। ঈশাই ঘোষের এই গল্পটা যতটা আমরা হিস্টোরিক্যাল এভিডেন্স থেকে পাই, তার থেকেও বেশি পাই ধর্মমঙ্গল থেকে। এই ধর্মমঙ্গল কাব্যে কিন্তু ঈশাই ঘোষের উল্লেখ রয়েছে। তো ঈশাই ঘোষের গল্পটা এরকম যে ঈশাই ঘোষ এই অঞ্চলের একজন প্রতাপশালী সামন্ত রাজা ছিলেন, এবং ওনার ফার্স্ট হিস্টোরিক্যাল এভিডেন্স পাওয়া যায় 1833 সালে এখানে আবিষ্কার করা একটা তাম্র ফলকে ফার্স্ট ঈশাই ঘোষের নাম বা ঈশ্বর ঘোষের নাম পাওয়া যায়। তো ঈশাই ঘোষের প্রতিপত্তি সহ্য করতে না পেরে গৌড়বঙ্গের রাজা তিনি তার সেনাপতি কর্ণসেনকে পাঠান এখানে ঈশাই ঘোষকে শায়েস্তা করার জন্য, এবং ঈশাই ঘোষের সঙ্গে কর্ণসেনের যুদ্ধ হয় এই অজয়ের তীরে, যেখানে কর্ণসেন পরাজিত হয়। এরপরের ঘটনাটা এরকম যে কর্ণসেনের ওয়াইফ মানে রঞ্জাবতী, যিনি বলা হয় ধর্মপুরাণ ধর্মমঙ্গল অনুসারে যে উনি একজন সাবভ্রষ্টা স্বর্গের দেবী ছিলেন, তো উনি ছিলেন গৌড়বঙ্গের রাজার শ্যালিকা আর কি। তো কর্ণসেনের ওয়াইফ এবং কর্ণসেন, এদের দুই সন্তান ছিল, যারা ধর্মরাজের কৃপায় এই দুই সন্তানের জন্ম হয় এরকমটাই বলা হয় আর কি। তো তাদের একজন ছিলেন লাউসেন, বড় ছেলে। তো এই লাউসেনের গল্পটাও কিন্তু একটা সাংঘাতিক গল্প ধর্মপুরাণ অনুসারে, ধর্মমঙ্গল অনুসারে, অনেকটা হারকিউলিসের মতো। রাজা আর কি লাউসেনকে বিভিন্ন রকম চ্যালেঞ্জিং কাজে পাঠাতেন, এবং তার মধ্যে এরকম ছিল যে কামরূপ যাও, কামরূপ দখল করো, বিভিন্ন রকমের কঠিন নানা রকমের কাজ লাউসেনকে দিতেন রাজা, এবং লাউসেন সেগুলো করতেন আর কি। তো এই লাউসেন যখন বড় হলেন, তিনি তার বাবার মানে কর্ণসেনের পরাজয়ের প্রতিশোধ নিতে আবার এই ঈশাই ঘোষকে আক্রমণ করেন। ঈশাই ঘোষ দেবী চণ্ডীর কৃপায় কিন্তু অজেয় ছিলেন, কর্ণসেন ঈশাই ঘোষকে পরাজিত করতে পারেননি। কিন্তু লাউসেন যখন এই অঞ্চল আক্রমণ করেন, তখন দেবী চণ্ডী স্বপ্নাদেশ দেন ঈশাই ঘোষকে যে তুই লাউসেনের সঙ্গে যুদ্ধে যাবি না। কিন্তু ঈশাই ঘোষ সেই আদেশ শোনেননি, ঈশাই ঘোষ লাউসেনের সঙ্গে যুদ্ধ করেন। সেটা একটা সাংঘাতিক যুদ্ধ হয়েছিল, বলা হয় অজয় নদী লাল হয়ে গিয়েছিল সেই যুদ্ধে, এত মৃত্যু হয়েছিল, তার মৃত্যুর রক্তে কিন্তু অজয় নদী লাল হয়ে গিয়েছিল। তো সেই যুদ্ধে লাউসেন জয়লাভ করেন, ঈশাই ঘোষ পরাজিত হন, এবং যুদ্ধে ঈশাই ঘোষের মৃত্যু হয়। এবং তারপর লাউসেন ক্রোধে উন্মত্ত হয়ে এই পুরো গড়, যা ঈশাই ঘোষের গড় ছিল, তার ধ্বংস করে দেন। তার ধ্বংসাবশেষই ওই একটু আগে আমি দেখালাম, ওই গড় জঙ্গলের ধ্বংসাবশেষ যা ওই মেধাশ্রমের আশেপাশে রয়েছে, খানিকটা রয়েছে। তো এই হচ্ছে মোটামুটিভাবে গল্প। এখানে পুরাণ এবং হিস্ট্রি দুটো মিলিয়ে মিশিয়ে রয়েছে, ক্রোনোলজি সেভাবে ঠিকঠাক মতো পাওয়া যায় না, অনেক রকম লোকগাথা রয়েছে। এখন বাজে 4:40, আর আমাদের বেড়ানো প্রায় শেষ। আমাদের একটা ফেসবুক গ্রুপ আছে, ভ্রমণ হেল্পলাইন, তাতে বাসুদেব দা এবং আমি দুজনেই অ্যাডমিন। আপনারা এই ভ্রমণ হেল্পলাইনে জয়েন করতে পারেন, আপনারা আপনাদের ভ্রমণ সংক্রান্ত যাবতীয় প্রশ্ন সেখানে রাখতে পারেন, আমরা যথাসাধ্য চেষ্টা করব সেগুলোর উত্তর দেওয়ার। অবশ্যই জয়েন করবেন, শুধু না, প্রত্যেক ক্ষেত্রে চেষ্টা করবেন কোনো নিজেদের লেখা যেটুকু অভিজ্ঞতা আছে সেটুকু একটু ছবি সমেত এবং কিছু তথ্য সম্মিলিতভাবে কিছু প্রকাশ করা, তাহলে অনেকের সুবিধা হবে। যারা আগ্রহী তারা তো দেখতে পাবেই, যারা আগ্রহী নয় তারাও আগ্রহ পাবে, এটা খুবই ভালো হবে তাদের পক্ষে। এবং আমি আশা করব
আপনারা আমাদের সাথে থাকবেন। আমি শিবাজি আর আপনারা দেখছেন আমার চ্যানেল এক্সপ্লোরার শিবাজি। আমি বিভিন্ন জায়গা ঘুরে বেড়াচ্ছি আর সেই বেড়ানোর ভিডিও করে এই চ্যানেলে দিচ্ছি। আপনি চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন, অবশ্যই বেল বাটনটা ক্লিক করবেন, তাতে আমি যখনই একটা ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।